হাই গাইজ, লং টাইম নো সি। অনেকদিন হয়েছে আমি কোনো ভিডিও করিনি। অন এমন না যে আমি খুব এক্সপার্ট এগুলোতে, বাট আমার এগুলো করতে ভাল লাগে। বাট টি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছিল, ইমিউনিটি বিল্ডিং টি। সো আজকে অনেকদিন পর একটু পড়াশোনা করে ভাবলাম যে আরেকটা হেলদি রেসিপি নিয়ে আসি তোমাদের সবার জন্য। সো ইয়েস, আই এম হিয়ার। আর এখন কী হচ্ছে, এখন গরম পড়েছে, আমরা সবাই যখনই বাইরে যাচ্ছি তখন এখন সবার একটা পকেট ক্রাঞ্চ রয়েছে, ছোটো বড় সব সবারই। সো ছোটোরা পকেট মানি পাচ্ছেন, আর বড়দের আমাদের সবার অবস্থাই টাইট। সো ওই কোল্ড ড্রিঙ্ক কিনে বা যাবতীয় ছোটো মোটো জিনিস, জলীয় জিনিস না কিনে, টাকা ওয়েস্ট না করে, আমার মনে হয় আমরা বাড়িতে খুব সুন্দর একটা হেলদি অ্যান্ড ইমিউনিটি বিল্ডিং টি বানাতে পারি, যেটা খেলে আমাদের ইমিউনিটি তো স্ট্রং থাকবে আর টাকাও কম খরচা হবে। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। সো আমি চাটা অলরেডি বানিয়ে ফেলেছি। সো ইয়েস, ইয়া, সো আমি চাটা অলরেডি বানিয়ে ফেলেছি। তোমরা যে কোনো চা ইউজ করতে পারো। আমি এখানে অনেকগুলো চায়ের অপশন নিয়েছি। এখানে জাস্ট গ্রিন টি রয়েছে, এখানে মশালা চায় রয়েছে, দিস ইজ গুড ফর ইউর ইমিউনিটি, অ্যান্ড অফকোর্স ব্ল্যাক টি, যেটা আমাদের কালো চা পাতা যেগুলো সবার বাড়িতে থাকে। জ্যাসমিন টি রয়েছে, যারা যদি একটু লাইট এই ড্রিঙ্কটা পছন্দ করো। চা এমন একটা জিনিস যেটা সবার পছন্দ, তো আমার মনে হয় এটা আজকে তোমাদের পছন্দ হবে। সো লেটস গেট স্টার্টেড। সো সো দিস ইজ লাইম জুস। আমি একটা পুরো লাইম স্কুইজ করে একটা জুস বার করেছি। দিস ইজ অ্যালোভেরা, দিস ইজ ফ্রেশ অ্যালোভেরা জুস। যাদের বাড়িতে ফ্রেশ অ্যালোভেরা জুস নেই, তারা নর্মাল অর্গ্যানিক অ্যালোভেরা জুস বা পতঞ্জলি যে অ্যালোভেরা জুস থাকে ওগুলো ইউজ করতে পারো, বা এখন নানা রকম অনলাইন পাওয়া যায়। দিস ইজ র হানি, অ্যান্ড দিস ইজ অ্যাগেন বেজিল অ্যান্ড মিন্ট ফ্রম মাই গার্ডেন। এগুলো আমি এই লকডাউনের সময় আই হ্যাভ গ্রোন ইন মাই গার্ডেন। And here there is black pepper. So yes, let's get started. To jeta korar ache seta I have got some oranges. Oranges again very high in vitamin C and helps in your immunity. So without wasting much time, let's get started. So ami jeta korbo, ami ekটু tulsi pata niye nebo. Etar moddhe ব্ল্যাক পেপার দাওয়াই আছে, এতগুলো আমার লাগবে না। সো আমি একটু কমিয়ে নেবো। তোমরা যদি, আমি একদমই ঝাল খাই না, সো তোমরা যদি ঝাল খাও তাহলে ইউ ক্যান ইউজ ইট, দ্য মোর ইউ ইউজ ইট দ্য বেটার। সো তুলসী পাতাটা আমি এখানে দিয়ে দিলাম, লাইক ফাইভ অফ ইট, অ্যান্ড দিয়ে আমি এটাকে জাস্ট একটু হালকা গ্লাস, আই এম নট ইউজিং জিঞ্জার বিকজ আমার চায়ের মধ্যে জিঞ্জার ফ্লেভার আছে। যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা ইউজ করতে পারো। নাও হোয়াট আই উইল ডু ইজ, লাইক এই একটা লেবুর জুস আমি পুরোটা আই উইল জাস্ট পুট ইট হিয়ার। আগেন হাই ইন ভিটামিন সি, অ্যালোভেরা আই উইল পুট ইট হিয়ার। যদি কারো বাড়িতে আমলার জুস থাকে, ফ্রেশ আমলা অর আমলা জুস, অ্যাগেন যেগুলো অর্গ্যানিক কিনতে পাওয়া যায় সেগুলো যদি থাকে, ইউ ক্যান ইউজ দ্যাট, দ্যাট উইল বি অ্যামেজিং। অ্যান্ড এটা দেখতে ভালো লাগবে, তাই জন্য ইউজ, অ্যান্ড অলসো ভেরি গুড অ্যাগেন ফর ইউর ইমিউনিটি। সো আই উইল পুট ইট হিয়ার। অ্যান্ড মিন্ট লিভস, very good smell, very good aroma, good for your throat, good for your mouth, acts as a natural mouth freshener. Put it here. And now ei cha ta jeta ami baniye rekhechilam, strain it and I'll put it, won't it too icy ashbe, just put it here. আইস আনতে বললাম, বিকজ আই থিঙ্ক ইট উইল বি, ইট ক্যান বি ইউজড অ্যাজ আ কোল্ড ড্রিঙ্ক অলসো অ্যান্ড অ্যাজ আ নর্মাল ওয়ার্ম ড্রিঙ্ক অলসো। সো এখন যেহেতু একটু গরম পড়েছে, সো একটু আইস দিলে সব কিছুই খেতে ভাল লাগে। সো ইয়েস, লেটস গিভ ইট আ গুড মিক্স। বেশি মিক্স করবেন না, কারণ কি তেতো হয়ে যাবে। অ্যান্ড যারা ফুড টক বা এগুলো খেতে পারে না, সো ইউ ক্যান ইউজ আ বিট অফ র হানি,
I'll be using a little bit because again, natural flavors gulo royeche shegulo ami ekdom disturb korte chai na. So I have got my ice here, so I'll use a bit of ice. Thank you, Gulti. देखते भालू लगा चाहिए. दिस इज द थिंग. दिस इज हाउ इट विल लुक. दिस इज हाउ इट शुड लुक. इट्स टाइम फॉर टेस्ट. लेट्स टेस्ट इट. इनक्रेडिबल. मेक योर ओन ड्रिंक. हर्बल वन, ऑर्गेनिक वन. गुड फॉर योर इम्यूनिटी, गुड फॉर योर थ्रोट, एंड एंजॉय.